আজ আমরা জানতে যাচ্ছি 2018 সালে রিলিজ হওয়া একটি অদারুণ মুভি সম্পর্কে, যেটার নাম হলো এভরিথিং। এটা হচ্ছে একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। একবার ভেবে দেখুন তো, যদি কখনো আপনি হাঁটতে থাকা অবস্থাতে আপনার পায়ের নিচে থাকা মাটি ফেটে বিষাক্ত এক ধরনের ধোঁয়া বেরোনো শুরু করে দেয়, আর সেই বিষাক্ত ধোঁয়ার প্রভাবের জন্য পৃথিবীর সব মানুষ মারা যেতে শুরু করে, তো এই বিষাক্ত ধোঁয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোন উপায়টি খুঁজবেন আপনি? এমনই অসাধারণ শ্বাসরুদ্ধকর ধারণা দ্বারা নির্মিত করা হয়েছে এই মুভিটি। একটি প্রাকৃতিক দুর্যোগ মানুষকে কতটা ভয়ানক বিপর্যয়ের মধ্যে রাখতে পারে সেই মুহূর্তগুলো ভালোভাবে তুলে ধরা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন সবাই শুরু করা যাক এই এভরিথিং মুভিটি এর পুরো এক্সপ্লেনেশন। তো সিনেমার শুরুতে আমরা ছোট একটি বাচ্চাকে দেখি, আর এখানের এই বাচ্চাটিকে তার মায়ের গর্ভ অবস্থায় দেখানো হয়েছে। এখানে বাচ্চাটি এর মায়ের আল্ট্রাসোনোগ্রাম অবস্থাতে দেখাচ্ছে। অন্যদিকে আমরা ম্যাথুই নামক একজন লোকে দেখি, যিনি হচ্ছেন এই গল্পের মূল চরিত্রে হিরো হিসেবে রয়েছেন। এখানে ম্যাথুই একটা স্বপ্ন দেখেছিল। ম্যাথুই একটি বিমানে চড়ে কানাডা থেকে ফ্রান্সে পাড়ি দিচ্ছে। ম্যাথুই আসলে কানাডাতে এসেছিল গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে। তো এখানে অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাথুইয়ের বিমানটি ফ্রান্সের এয়ারপোর্ট রানওয়েতে ল্যান্ড করে, আর এয়ারপোর্টে নামার সাথে সাথে ম্যাথুই তার মিস সারাকে কল করে আর তাকে বলে, আমি অল্প কিছুক্ষণের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। এটা জানার পর সারা অনেক আনন্দ অনুভব করে, আর এখানে ম্যাথু খুব এক্সাইটেড ছিল, যার কারণ হলো ম্যাথু অনেকদিন যাবত বাদে সে তার পরিবারের দেখা পাবে। তো এরপর ম্যাথু একটি প্রাইভেট কারে চড়ে সে তার ল্যাবে চলে আসে, আর এখানে ম্যাথু ছিলেন একজন ডক্টর, আর সে তার এক্সপেরিমেন্ট গুলো চালিয়ে নেওয়ার জন্য এই ছোট ল্যাবটি নির্মাণ করেছে। তো এর একটু পরপরই ম্যাথু তার মেয়ে সারাকে কল করে, আর সে এখানে তার মেয়েকে বলে যে তার মা এখন পর্যন্ত অনলাইনে ক্লাস নিচ্ছে। সারা তখন তার বাবাকে সেখানে যাবার জন্য অনুরোধ করে। তো এরপর ম্যাথু তার ব্যাগের ভিতরে একটি ব্লুট বক্স ঢোকায়, আর তারপর সে সারা এবং তার ওয়াইফের সাথে দেখা করার জন্য রওনা হয়। কিন্তু এখানে ম্যাথু যখন তার অ্যাপার্টমেন্টের রাস্তার দিকে আসতে থাকে, ঠিক তখনই সেখানে মিস্টার বিলকাসিম নামে একজন লোক তার সাথে দেখা হয়, আর সে এই লোকটি ছিল ম্যাথুদের এলাকারই। বিলকাসিম ও ম্যাথু তারা দুজনই একই বিল্ডিং এ থাকেন। তো বিলকাসিম এখানে তার অ্যাপার্টমেন্ট প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু বেলকাসিম এখানে খুব দুর্বল ছিল। মিস্টার বেলকাসিমের শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, আর এই জন্য বেলকাসিম তার নিজের সাথে করে অক্সিজেন সিলিন্ডার রাখেন। সিলিন্ডারটি অনেক ওজন হওয়ার জন্য সে তার অ্যাপার্টমেন্টে ঢুকতে পারছিল না। তো ম্যাথু তখন তাকে হেল্প করার জন্য ছুটে আসে। বেলকাসিম এরপর তার ফ্ল্যাটে প্রবেশ করে, আর এরপর ম্যাথু তার নিজের বাসার বেল বাজায়, আর তার ওয়াইফ অ্যানা তখন দরজা খোলে। অ্যানা ম্যাথুকে স্বাগতম জানায়। অ্যানা তাকে বলে অনলাইনে ক্লাসটি শেষ হওয়ার পরে সে ম্যাথুর সঙ্গে কথা বলবে। এরপর ম্যাথু তার মেয়ের কাছে আসে। সারা এখানে তার বাবাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। সারা সবসময় একটি আলাদা ঘরে থাকে, কারণ হলো সারা জন্ম নেওয়ার পর থেকেই সে একটি মারাত্মক রোগে ইনফেক্টেড। সারা কখনোই বাইরের অক্সিজেন গ্রহণ করতে পারে না, তাই সে জন্ম নেবার পরে কখনোই বাইরে যায়নি। তো এর জন্য সারা এর ঘরের মধ্যে বড় একটি মেডিকেল ক্যাপসুল রয়েছে। সারা এই ক্যাপসুল থেকে তেমন বাইরে যায় না, সে সর্বক্ষণই এই ক্যাপসুলের মধ্যেই থাকে। আর এখানে থাকা ক্যাপসুলের মধ্যে অন্যরকম একটি এয়ার ফিল্টার রয়েছে, যেটা বাতাসে থাকা দূষণগুলো ফিল্টার করে। তো এর জন্য সারা এর এখানে নিঃশ্বাস নিতে কোনো ধরনের প্রবলেম হয় না। ও ম্যাথু এখানে সারা এর সাথে অনেক ধরনের গল্প করে, আর ম্যাথু সারা এর পছন্দ নিয়ে অনেক ফাজলামো করে। আসলে সারা আর তার বাবার সাথে অনেক ফ্রি ছিল। তো কিছুক্ষণ পর ম্যাথু সারাকে একটি গিফট দেয়। এই গিফটটি ম্যাথু সারা এর জন্য কানাডা থেকে নিয়ে এসেছে। বাক্সটি দেওয়ার পর ম্যাথু তার ওয়াইফের সাথে মিট করতে আসে। এদিকে সারা বাক্সটি খোলার পর দেখতে পায় যে তার বাবা তাকে অনেকগুলো পারফিউম গিফট দিয়েছে। সারা পারফিউম অনেক লাইক করে। এরপর সারা একটি পারফিউম সরিয়ে দেখতে পায় যে একটি এসডি কার্ড, আর সাথে সাথে সারা সেই এসডি কার্ডটি ভার্চুয়াল 3D আই সিস্টেমে এন্ট্রি করায়। এরপর সারা সেই এসডি কার্ডটিতে অনেক ধরনের পাহাড় পর্বত ও প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও ফুটেজ দেখতে পায়। সারা যখন বাইরে যেতে পারে না, তাই ম্যাথু তার মেয়ে সারার জন্য বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও ধারণ করে নিচ্ছে। অন্যদিকে আমরা আবার অ্যানাকে দেখি। অ্যানা ছিল একজন প্রফেসর। অ্যানা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই ম্যাথুর কাছে চলে আসে। ম্যাথু অ্যানাকে বলে, আমি ইন্টারভিউ এর জন্য ম্যাচিটে যাইনি, আমি আসলে
কানাডাতে গিয়েছিলাম। আসলে ম্যাথিউ অ্যানাকে মিথ্যা কথা বলে যে কানাডাতে গিয়েছিল। ম্যাথিউ অ্যানাকে বলে যে আমি কানাডাতে একটি জরুরি দরকারে গিয়েছিলাম। আমি কানাডাতে বিশেষ এক রকম ট্রিটমেন্টের খবর পেয়েছিলাম, তো আমি সেই ব্যাপারে জানার জন্যই গিয়েছিলাম। আর এখন আমাদের মেয়ে অনেক ভালো হয়ে যাবে, সম্পূর্ণভাবে সারাকে আর কখনো ঘরের ভেতর বন্দী অবস্থায় থাকতে হবে না, বা অন্য সব ছেলে মেয়েদের মতো সারাও বাইরে চলাফেরা করতে পারবে। কানাডাতে আমি সারায়ের সব রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করে এসেছি, তাই আমাদেরকে এখনই কানাডাতে যেতে হবে। তবে অ্যানা ম্যাথিউকে বলতে থাকে, আমার জানা মতে এখনো পর্যন্ত এমন কোনো ট্রিটমেন্ট তৈরি হয়নি, যদি সেটা হতোই তাহলে তো ডক্টর আমাদেরকে অনেক আগেই জানাতো। কিন্তু ম্যাথিউ অ্যানাকে এ ব্যাপারে বোঝানোর ট্রাই করে। সে বলতে থাকে যে এটা নতুন নির্মাণ করা হয়েছে, আর এই জন্য এটা এখনো বিশ্বের কোথাও ফ্ল্যাশ করা হয়নি, তো এ কারণে বিশ্বে থাকা কোনো দেশই এই ট্রিটমেন্টের ব্যাপারে একদমই কিছু জানে না। তবে কানাডাতে আমি অনেক খোঁজার পর এই ট্রিটমেন্টের ব্যাপারে জানতে পেরেছি, তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে কানাডাতে পাড়ি দিতে হবে। তবে এই কথাগুলো শোনার পর অ্যানা ম্যাথিউকে অনেক রাগ দেখায়। অ্যানা ম্যাথিউকে বলে, তুমি কি ম্যাড হয়ে গেলে নাকি? শোনো, এরকম কোনো ট্রিটমেন্ট নেই, আর তাছাড়া আমরা এমনিতে অনেক হ্যাপি যে আমরা সারাকে আমাদের বাড়িতে রাখতে পারছি। এর আগে তো সারাকে একাই হসপিটালে থাকতে হতো, সেই সময় সারা আমাদের থেকে কতটা দূরে থাকতো, তবে এখন সারা তো আমাদের সঙ্গেই থাকতে পারছে। আর তাছাড়া বড় একটা কারণ হচ্ছে সারা এখানে অনেক সুস্থ আছে, আমাদের জন্য এর চাইতে ভালো আর কি হতে পারে? এখানে আমরা সবাই ভালোই তো আছি। তবে তুমি খালি খালি কেন সব ঝামেলা করার চেষ্টা করছো? ম্যাথিউ অ্যানাকে বলে যে, তুমি কি এটা চাও না যে সারা পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যগুলো সে তার নিজের মতো উপভোগ করুক, আর ঘরের ভিতরে এভাবে বন্দী থাকা কোনো জীবন হলো বলো তো? এরপর আমরা আবার সারাকে দেখি। সারা তার ঘরে বসে টিভিতে ভিডিও কলের মাধ্যমে তার কিছু বন্ধুদের সঙ্গে কথা বলছিল। তবে সারা এর এই বন্ধুগুলো সারার মতো একই ধরনের রোগ দ্বারা আক্রান্ত, তাই তারা একই সাথে সবাই মিলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্ট থাকে, তো এর জন্য তাদের মধ্যে কেউই ঘরের মধ্যে থাকার পরেও বোর ফিল করে না। সারা এর বন্ধু দুজনের নাম ছিল চার্লি, আরেকজনের নাম হলো নুই, এবং সারা দুজন দুজনকে লাইক করে। তো তারা সবাই এখানে অনেক ধরনের টপিক নিয়ে আলোচনা করছিল। তো অন্যদিকে ম্যাথিউ আর অ্যানা এখনো পর্যন্ত তারা কানাডা যাবার সাবজেক্টটি নিয়ে তর্ক বিতর্ক চালাচ্ছিল। তো এর পরপরই ম্যাথিউ অ্যাপার্টমেন্ট থেকে বাইরে চলে আসে। তো অন্যদিকে সারা এখনো পর্যন্ত তার বন্ধুদের সঙ্গে গল্প করে যাচ্ছে। তো ওদিকে টিভিতে নিউজ দেখা যাচ্ছিল। নিউজটিতে দেখানো হচ্ছে ডেনমার্ক ও সুইডেনে বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটি এখনো পর্যন্ত অন্য কোনো দেশে হয়নি, আর ভূমিকম্পের জন্য শহরের 50% স্থাপনাগুলো ধুলিতে পরিণত হয়েছে, এতে করে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তো এখানে নিউজটি চলার সময় পর্যন্ত ম্যাথিউ ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল, আর ম্যাথিউ এই নিউজগুলো সেখান থেকে শুনতে পাচ্ছিল। কিন্তু এর মধ্যে তাদের শহর প্যারিসে সে ভয়ানক ভূমিকম্পের আবির্ভাব হয়, আর সাথে সাথেই প্যারিস শহরের সব জায়গায় ইলেকট্রিসিটি চলে যায়। আসলে ভূমিকম্পের জন্য শহরের ইলেকট্রিসিটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো অন্যদিকে বিদ্যুৎ চলে যাওয়ার জন্য সারায়ের মেডিকেল ট্যাব UPS মোডে ট্রান্সফর্ম হয়ে যায়, আর এর কারণ হলো ট্যাবলেট যখন বিদ্যুৎ সংযোগ চলে যায় তখন এটা অটোমেটিক UPS মোডে চলে আসে। সারা তখন সাথে সাথে তার বাবা ম্যাথিউকে কল করে। তো ম্যাথিউ সেই সময় তার নিজের ল্যাবেই ছিল। সারা এখানে ভূমিকম্পের জন্য অনেক ঘাবড়ে গিয়েছিল, আর জন্য সে তার বাবাকে কল করে আর আসতে বলছে। ম্যাথিউ সারাকে আশ্বাস দেয় যে, তুমি কোনো ভয় পেও না, সোনা মেয়ে আমার, তেমন কিছুই হয়নি, আমি একটু সময়ের মধ্যে তোমার কাছে পৌঁছাচ্ছি। ম্যাথিউ তাড়াহুড়ো করে তৈরি হয়ে সারায়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু বাইরে আসার পর দেখে যে চারিদিকে মানুষ দৌড়দৌড়ি করছে। ম্যাথিউ এখানে কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, তবে সবকিছু ইগনোর করে ম্যাথিউ সামনের দিকে যেতে শুরু করে, আর ম্যাথিউ চলতে চলতে সারার সাথে আইফোনে কথা বলতে থাকে। তো ঠিক তখনই ম্যাথিউ দেখে যে সব পাখি মানুষের মতো আকাশে ছুটোছুটি করছে। ম্যাথিউ তখন সারায়ের কলটি রিজেক্ট করে দেয়, আর ম্যাথিউ খুব দ্রুত সামনের দিকে আগাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ম্যাথিউ দেখে যে পাকা রাস্তা ফেটে গিয়ে বিষাক্ত এক ধরনের ধোঁয়া বের হচ্ছে, আর এই ধোঁয়া সেখানে থাকা মানুষের নিঃশ্বাসের সাথে যেই না প্রবেশ করছে, সাথে সাথে সেখানে সে মারা যাচ্ছে। তাই সেখানে থাকা মানুষগুলো প্রাণে বাঁচার জন্য এদিক ওদিকে দৌড়দৌড়ি করছে। অন্যদিকে ওই প্রাণঘাতী বিষাক্ত ধোঁয়া খুব দ্রুতই বাতাসের সঙ্গে মিশে গিয়ে সব জায়গাতে ছড়িয়ে পড়ছে। তো এর জন্য সেখানে
পেছনে থাকা মানুষগুলোই মারা যাচ্ছে। ম্যাথিউ তখন খুব দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে তাদের ভবনের কাছে চলে আসে আর সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে তাদের ফ্ল্যাটের মধ্যে চলে আসে। এরপর ম্যাথিউ দৌড়ে সোজা তার মেয়ে সারায়ের ঘরের মধ্যে চলে আসে আর ম্যাথিউ এখানে দেখতে পায় যে সারায়ের সাথে অ্যানা রয়েছে। অ্যানা এবং ম্যাথিউ সারাকে তার ট্যাবলেট থেকে বেরোতে না করে, কারণ হলো এখানে সারা নিরাপদ থাকতে পারবে। তবে সারা এখানে তার বাবা মায়ের জন্য অনেক টেনশন করছিল। ম্যাথিউ এখানে বলতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না আমার সোনা, আমি খুব দ্রুতই তোমার কাছে ফিরে আসব, শুধু নিজের দিকে যত্ন নিও, তবে তুমি কোনোভাবেই ট্যাবলেটের বাইরে এসে নিঃশ্বাস নিবা না। এ কথা বলার পরে অ্যানা আর ম্যাথিউ তাদের ঘর থেকে বেরিয়ে পড়ে আর এখানে এসে তারা দেখতে পায় বিষাক্ত ধোঁয়াগুলো তাদের বিল্ডিং এর ভেতরে এসে পড়েছে আর ধোঁয়াগুলো উপরে উঠতে শুরু করেছে। তো তখন অ্যানা আর ম্যাথিউ বিল্ডিং এর উপরের দিকে উঠতে থাকে। এবার তারা আস্তে আস্তে বিল্ডিং এর শেষ ফ্লোরটিতে চলে আসে আর তারা তখন সেই ফ্লোরের দরজা নক করতে থাকে আর তারপর এক বৃদ্ধ মহিলা ও পুরুষ দরজা খোলে। তো এখানে বৃদ্ধ মহিলাটির নাম হলো কোলি আর পুরুষটির নাম হলো লুসিয়ানো। তো এখানে ম্যাথিউ ও অ্যানা সাহায্যের কথা বলে। তারা তখন ম্যাথিউ আর অ্যানাকে তাদের ফ্ল্যাটে আশ্রয় প্রদান করে। তো কিছুক্ষণ পর ম্যাথিউ ও অ্যানা সেই ফ্ল্যাটে থাকা জানালার সামনে চলে আসে, এতে করে তারা বাইরের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারতো। তো এরপর তারা দেখে যে সেই বিষাক্ত ধোঁয়া পুরো শহর জুড়ে আকাশের মেঘের মতো ছড়িয়ে আছে আর এই ধোঁয়াগুলো ছিল তাদের ফ্ল্যাটের অনেকখানি নিচে। তাই এখানে তারা সবাই কিছু সময়ের জন্য চিন্তামুক্ত হয়ে যায়, কিন্তু ম্যাথিউ সবার নিরাপত্তার জন্য ঘরে থাকে, কিছু কাপড় দিয়ে ঘরের ফাঁকা জায়গাগুলো আটকে দেয়। এদিকে অ্যানা তার মেয়ের কাছে থাকা ওয়াকি-টকির সাহায্যে কথা বলার জন্য চেষ্টা করে আর অ্যানা তখন সারাকে বলে যে তুমি কি ঠিক আছো সোনা আমার। সারা উত্তরে বলে আমি একদম ঠিক আছি আম্মু, কিন্তু বিষাক্ত ধোঁয়াগুলোতে আমার ঘর ভরে গিয়েছে। অ্যানা তখন বলে শোনো সারা, তুমি কিন্তু কোনোভাবে ওই ট্যাবলেটের ভেতর থেকে বাইরে বেরোবে না, সঠিক সময়ের মধ্যে তোমার ওখানে খাবার পাঠানোর চেষ্টা করব। আর এখন আমরা আমাদের বিল্ডিং এর একদম উপরের ফ্ল্যাটে আছি, তুমি আমাদেরকে নিয়ে কোনো টেনশন করো না, শুধু তুমি নিজের প্রতি যত্ন নিও। তো সারায়ের সাথে অ্যানার কথা শেষ হবার পর ম্যাথিউ অ্যানাকে কোলিট এবং লুসিয়ানো তাদের ফ্ল্যাটের বেলকনিতে আসে বিষাক্ত ধোঁয়ার বর্তমান অবস্থা জানার জন্য আর ধোঁয়ার জন্য কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। এর কারণ হলো পুরো শহর জুড়ে এই বিষাক্ত ধোঁয়া জুড়ে রয়েছে। এটা দেখার পর কোলিট অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ হলো কোলিট তার ছেলের জন্য খুব চিন্তা করছিল, কিন্তু লুসিয়ান এখানে কোলিটকে টেনশন করতে মানা করে। সে কোলিটকে বলে আমাদের সন্তান অনেক বুদ্ধিমান আর সব বিষয়ে সচেতন, তুমি ওর জন্য এত উতলা হয় না, ও ঠিকভাবে নিজেকে নিরাপদ রাখতে সক্ষম থাকবে। এটা বলে তারা দুজনে ভিতরে চলে যায়। এদিকে ম্যাথিউ আর অ্যানা এই ধোঁয়ার আসল উৎপত্তি কোথায় থাকতে পারে সেটা জানার সম্পর্কে আলোচনা করছিল, কিন্তু এর মধ্যে তারা আকাশে দুটো বিমান যেতে দেখে। ম্যাথিউ আর অ্যানা এর কাছে মনে হয় যে এই বিমানগুলো মানুষকে সাহায্য করছে, তো হতে পারে আমাদেরকে কোনো একটি রেস্কিউ টিম সাহায্য করতে আসবে, এরকম আশা নিয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করে। তো অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই, সে মেডিকেল ক্যাপসুলের মধ্যে চুপচাপ করে বসে আছে। সারা এখানে খেয়াল করে দেখে যে এই বিষাক্ত ধোঁয়ার পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, এদিকে কিন্তু ক্যাপসুলটা এই পুজে চলছিল। অ্যানা এটা তার ফোনে থাকা অ্যাপের সাহায্যে চেক করে। অ্যাপের সাহায্যে অ্যানা জানতে পেরে যায় যে এই ক্যাপসুলটি এর আর মাত্র 10 ঘন্টা চলতে পারবে, UPS এর চার্জ 10 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। সারা তখন তার মাকে বলে তুমি টেনশন নিও না, 10 ঘন্টার মধ্যে আমরা তোমার UPS এর ব্যাটারি পরিবর্তন করে দেব। আর এর মানে হলো সারার ক্যাপসুলের মধ্যে থাকা UPS এর আরো অনেকগুলো এক্সট্রা ব্যাটারি রয়েছে। অন্যদিকে বৃদ্ধ দম্পতি তাদের ঘরে থাকা খাবারগুলো পরবর্তী সময়ের জন্য সংগ্রহ করছিল, এতে করে হিসাব করে খাবারগুলো দিয়ে আরো কিছুদিন চালিয়ে নিতে পারে। অন্যদিকে ম্যাথিউ টেবিলের উপর বহু পুরনো একটি দূরবীন দেখতে পায়। ম্যাথিউ দূরবীনটি সঙ্গে নিয়ে তাদের এই বিল্ডিং এর উপরে চলে আসে। ম্যাথিউ দূরবীনটির মাধ্যমে বিষাক্ত এই ধোঁয়ার অবস্থা যাচাই করতে চাইছিল, এই জন্য যে এখান থেকে দূরে থাকা শহরগুলোর এখন কেমন অবস্থা রয়েছে। তো উপরে আসার পর ম্যাথিউ সেই দূরবীনটি এর সাহায্যে দূরের শহরগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে থাকে, কিন্তু ম্যাথিউ এখানে দেখতে পায় যে তাদের শহরের পাশে থাকা শহরগুলোতে একই রকম অবস্থা, তাই ক্লিয়ার করে কোনো কিছু দেখা যাচ্ছিল না। ম্যাথিউ এরপর সেখান থেকে নিচে চলে আসে। ম্যাথিউ বেলকনিতে এসে দেখতে পায় লুসিয়ান তার মোবাইলের মাধ্যমে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করছে। তো এখন তার মোবাইল কোনো রকম নেটওয়ার্ক ছিল না, তাই লুসিয়ান কোনো রকমই ছেলের সাথে কানেক্টেড হতে পারে না। তো এখানে লুসিয়ান ম্যাথিউকে বলে আমার ছেলে এই বিল্ডিং এর নিচের ফ্লোরে রয়েছে, অর্থাৎ তারা সবাই মিলে একই
একটি ফ্ল্যাটে থাকে। তবে এখানে লুসিয়ান অনেক দুশ্চিন্তা মুক্ত ছিল, কারণ হলো তার নিজের তীব্র বিশ্বাস রয়েছে, আমার ছেলে অনেক সাহসী ও বুদ্ধিমান ও শক্তিশালী, আর সে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবে। এর মধ্যে সেখানে কলিট আসে, আর কলিট লুসিয়ানকে বলতে থাকে, চলো আমরা নিচের ফ্লোরে যাই, ছেলেটির কি অবস্থা একবার দেখে আসি। তো এখানে লুসিয়ান ও কলিটকে বিষাক্ত ধোয়ার ব্যাপারে জানিয়ে দেয়। তো এরপর লুসিয়ান ম্যাথিউকে জানায় যে কলিটের ব্রেনে প্রবলেম রয়েছে, তাই কলিট সবসময় কোনো কিছু মনে রাখতে পারে না, ভুলে যায়। তো কিছুক্ষণ পর সেখানে থাকা সবাই ভেতরে চলে আসে। এনা এখানে ম্যাথিউকে জিজ্ঞেস করে, বাইরে কোনো আর্মি টিমদেরকে দেখতে পেলে? তো ম্যাথিউ বলে, ধোয়ার জন্য কাছে থাকা জিনিসগুলোই দেখতে পাই না, সেখানে দূরে কিভাবে দেখবো, আর এখানের আকাশ তো পরিষ্কারই ছিল, কোনো বিমান প্লেন কিছুই দেখতে পাইনি। তো এখানে এনা তার মেয়ের জন্য খুব চিন্তা করছিল, কারণ হলো যে ট্যাবলেটের ইউপিএস ব্যাটারি চার্জ ফুরিয়ে আসছে, তাই খুব তাড়াতাড়ি ক্যাপসুলটির ব্যাটারি চেঞ্জ করতে না পারলে সারাকে বাঁচানো ইম্পসিবল হয়ে যাবে। অন্যদিকে আমরা লুসিয়ানকে দেখতে পাই যে আলমারি থেকে একটি রেডিও বের করে আনি, এখানে রেডিওটি ছিল নষ্ট, আর সে সেটা ঠিক করার ট্রাই করছিল। তো এতে করে তারা সবাই মিলে বাইরে থাকা খবরাখবর গুলো ভালোভাবে জানতে পারবে। তো এরপর ম্যাথিউ তাদের ফ্ল্যাট থেকে বের হয়ে বাইরের পরিস্থিতিগুলো সম্পর্কে জানার চেষ্টা করছিল, আর সে এখানে বিষাক্ত ধোঁয়া দেখতে পায়, আর সেই বিষাক্ত ধোঁয়া গুলো তখন তাদের ফ্ল্যাটের খুবই কাছে চলে এসেছে। তো এগুলো দেখার পর ম্যাথিউ তাদের ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে, আর ঘরের ভেতরে আসার পর সে দেখতে পায় এনা পুরন নষ্ট রেডিওটি সারাবার ট্রাই করছে, কারণ হলো রেডিওটি অনেক পুরনো হওয়ার জন্য তার পার্টস গুলো ঠিক মতো কাজ করছিল না। অন্যদিকে ম্যাথিউ এনাকে বলতে থাকে যে সে এখন তাদের ফ্ল্যাটে যেতে চায় সারা এর সাথে দেখা করার জন্য, কারণ হলো সারা ট্যাবলেটের ইউপিএস এর ব্যাটারি চার্জ ফুরিয়ে আসছে, তো এর জন্য সেখানের ব্যাটারি পরিবর্তন করে দিতে হবে। ম্যাথিউ এর কথা শোনার পর এনাকে বলে, সারা এর কাছে তোমার পৌঁছানোর আগেই নিচে থাকা বিষাক্ত ধোয়ার জন্য তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ম্যাথিউ এনাকে বলতে থাকে যে আমি আমার নিঃশ্বাস আগে ধরে রাখ। ম্যাথিউ তাকে বলে, এটা কোনো কথা হলো? এত সময় পর্যন্ত কি করে তোমার নিঃশ্বাস আটকে রাখবে? তো এখানে এনার জীবন সংশয় হওয়ার অনেক আশঙ্কা আছে। তো এর মধ্যে ম্যাথিউ এর মিস্টার বেলকাসিমের কথা মনে পড়ে যায়, যার কাছে সব সময় অক্সিজেন থাকে। তো ম্যাথিউ এখানে ভাবতে থাকে যে মিস্টার বেলকাসিমের ফ্ল্যাটই রয়েছে তাদের নিচের ফ্লোরে, তাই এতটুকু সময়ের মধ্যে সেখানে গিয়ে বেলকাসিমের কাছ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে, তো এরপর আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারবো। তো এখানে এনার কাছে ব্যাপারটা খারাপ মনে হয় না, তবে এখানে নিচে অনেক ধোয়া জমে আছে, তাই ম্যাথিউ চাইলে সে জমে থাকা ধোয়ার মধ্য দিয়ে সিলিন্ডার আনতে যেতে পারবে না। তো এখানে ম্যাথিউ অন্য পথ অবলম্বন করে বেলকাসিমের কাছে যাওয়ার জন্য। তো এরপর ম্যাথিউ তার নিজের সাথে করে ফ্ল্যাশ লাইট সহ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নেয়, আর এরপর ম্যাথিউ ফ্ল্যাটে থাকা জানালা দিয়ে বেলকাসিমের ফ্ল্যাটে যেতে শুরু করে দেয়। কিন্তু যখন ম্যাথিউ সেই ফ্ল্যাটে পৌঁছে যায় তখন সে ওখানে কোনো মানুষের শব্দ শুনতে পায় না, আর এদিকে ম্যাথিউ এর দম বন্ধ হয়ে আসছিল, তাই জানালা ভেঙে ফেলে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু বেশি অন্ধকার থাকার জন্য সেখানের কোনো কিছুই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছিল না। ম্যাথিউ তখন হাতে থাকা টর্চ লাইট অন করে আশেপাশের জিনিসগুলো দেখার চেষ্টা করে, আর এর মধ্যে ম্যাথিউ তার পায়ের নিচে একটি মৃত মানুষ দেখতে পায়, আর পড়ে থাকা লাশটি ছিল মিস্টার বেলকাসিমের, কারণ হলো সে বিষাক্ত ধোয়ার জন্য তার মৃত্যু হয়েছে, হতে পারে সে তার অক্সিজেন ফেস ক্যাপটি সঠিক সময়ে লাগাতে পারেনি। তো এর মধ্যেই সেখানে ম্যাথিউ মিস্টার বেলকাসিমের অক্সিজেন ফেস ক্যাপটি পেয়ে যায়, আর সাথে সাথে ম্যাথিউ সেটা পরে নেয়। এখানে তার কাছে থাকা কস্টেপের মাধ্যমে ক্যাপের ভেতরে ফাঁকা অংশগুলো আটকে দেয়। তো অন্যদিকে অ্যানা ম্যাথিউকে বারবার ডাকছিল, আসলে অ্যানা ম্যাথিউকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিল, ম্যাথিউ এর সাথে খারাপ কিছু না হয়ে যায়। তো এদিকে অ্যানা ম্যাথিউকে বলে দেয় যে তুমি টেনশন করো না, আমি একদম ঠিক আছি, আর আমি সেই অক্সিজেন ক্যাপটি পেয়ে গেছি। অন্যদিকে ম্যাথিউ একটি ব্যাগ খোঁজার ট্রাই করে, আর ম্যাথিউ তখন সিলিন্ডারটিকে ব্যাগে ভরে তার কাঁধে ঝুলিয়ে নেয়, আর এরপর ম্যাথিউ সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে, আর ম্যাথিউ খুব দ্রুত তার মেয়ের কাছে চলে আসে। সারা তার বাবাকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে পড়ে, আর ম্যাথিউ এখানে সারাকে সামান্য কিছু খাবার দিয়ে যায়, আর এই খাবারগুলো ম্যাথিউ উপর থেকে এনেছিল, তো এতে করে সারা এর অল্প কিছুদিন বেঁচে থাকতে পারবে। তো এরপর ট্যাবলেট ক্যাপসুল ইউপিএস এর ব্যাটারি পরিবর্তন করে দেয়, সারা তুমি একদম ভয় পেও না, সোনা আমার অতি দ্রুতই আর্মিরা বাঁচাতে আসবে, তবে ওই সময় পর্যন্ত তোমাকে এই খাবার ও পানিগুলো দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তাই তুমি তোমার পরিমাণ মতো খাবারগুলো থেকে অল্প অল্প খাওয়ার চেষ্টা করবে, আর ব্যাটারি শেষ হয়ে যাওয়ার আগে তুমি আমাদেরকে ওয়াকি টকি দিয়ে কল করে জানাবে, তারপর আমি আবার এসে ব্যাটারি পরিবর্তন করে দেব। এটা বলে ম্যাথিউ চলে যায়। কিন্তু ম্যাথিউ উপরে না গিয়ে বাইরে চলে আসে, ম্যাথিউ চেয়েছিল বাইরের অবস্থা সম্পর্কে জানতে। তো
সব এলাকাগুলো ঘুরে দেখছিল। সে দেখতে পায় যে শহরের সবখানে সারি সারি মানুষের লাশ পড়ে আছে, অনেক দূর পর্যন্ত কোনো বেঁচে থাকা মানুষের আকার পর্যন্ত নেই। আর এখানে ম্যাথু তার নিজের চিরচেনা শহরটিকে ভালোভাবে চিনতে পারছিল না। হঠাৎ করেই যেন দমকা হাওয়া এসে শহরটিকে পুরো থামিয়ে রেখেছে। যেদিকে তাকায় সেদিকে শুধু মৃত মানুষের লাশের সারি। আর শহরের রাস্তাগুলোতে অনেক রকমের দামি গাড়ি ছিল, আর সেই গাড়িগুলো থেকে ম্যাথু অনেক ব্যাটারি খুলে নেয়। কিন্তু এর মধ্যেই ম্যাথু কিছুটা দূর থেকে কোনো মানুষের আওয়াজ শুনতে পায়। এরপর ম্যাথু একটু সামনে আগানোর পর অনেক রেস্কিউ টিমকে দেখতে পায়। তারা সবাই মিলে অক্সিজেন ফেস ক্যাপ পর অবস্থায় ছিল। রেস্কিউ টিমগুলো কিছু শতক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছিল। ম্যাথু তখন এখানে রেস্কিউ টিমের একজন সদস্যকে জিজ্ঞেস করে, আপনারা এই মানুষগুলোকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন ওই সোলজারটি ম্যাথুকে বলে, আমরা সবাইকে এখান থেকে কিছুটা দূরে একটি পাহাড়ে নিয়ে যাচ্ছি, আর সেখানে আমরা অনেক বড় একটি ক্যাম্পের নির্মাণ করেছি। আমরা সেখানে নিয়ে যাচ্ছি কারণ হলো এখন পর্যন্ত পাহাড়ের চূড়ায় এই ধোঁয়াগুলো পৌঁছায়নি। তো সেই জন্য রেস্কিউ টিমের একজন ম্যাথুকে তাদের সাথে যেতে বলে। তবে এখানে ম্যাথু বলে, আমি আমার ফ্যামিলিকে ছাড়া কোথাও নিজে যাব না। ম্যাথু তখন সেই সোলজারের জিজ্ঞাসা করে যে, আপনারা আবার কখন আসবেন? সোলজার জানায়, এটা তো আমি শিওর করে বলতে পারছি না, তবে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বা অল্প কিছুদিনের মধ্যে আমরা আবার আসব। তবে এখানে ম্যাথু অক্সিজেন ক্যাপটিতে যেহেতু কস্টেপ লাগানো ছিল, তাই সোলজার ম্যাথুকে একটি নতুন অক্সিজেন ক্যাপ দেয়। আর এরপর ম্যাথু সেখান থেকে চলে যাচ্ছিল। তবে ম্যাথু সোলজারকে বলে, আমি কি আমার ওয়াইফের জন্য একটা এক্সট্রা অক্সিজেন ক্যাপ নিতে পারি? তো ওই সোলজার কি ম্যাথুকে নতুন একটি অক্সিজেন ক্যাপ দেয়। তো এর কিছুক্ষণ পর তাদের নিজের ফ্ল্যাটে চলে আসে। আর ম্যাথু তখন সেখানে থাকা সবাইকে এই রেস্কিউ টিমের ব্যাপারে বলে। রেস্কিউ টিম অনেক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, আর এর কিছুদিন পর তারা এখানে আবার আসবে, আর এতে করে আমরা সবাই মিলে তাদের সাথে নিরাপদ স্থানে যেতে পারবো। তবে সেই সময়টি পর্যন্ত তোমাদেরকে এই ঘরের ভেতরে থাকতে হবে। ম্যাথু তখন অ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কি সারার সাথে দেখা করতে চাও? অ্যানা ম্যাথুকে বলে, না, এখন সেটা উচিত হবে না, কারণ হলো এতে করে অক্সিজেন কমে যেতে পারে। তবে অক্সিজেনটুকু আমাদেরকে জরুরি প্রয়োজনে ব্যবহার করতে হবে। এরপর রাতের বেলায় অ্যানা আবারও নষ্ট রেডিওটি সারাবার চেষ্টা করতে থাকে, আর সেখানে লুসিয়ানো কোলিটো একই সাথে বসেছিল। তারা সবাই এখানে তাদের পেছনে ঘটে যাওয়া জীবনের কাহিনী নিয়ে আলোচনা করে। তো ম্যাথু আবার তাদের ফ্ল্যাটের সামনে পরিস্থিতি চেক করতে আসে। ধোঁয়াগুলো আসলে ঠিক কতটা কমেছে সেটা দেখার জন্যই নিচে এসেছে, কিন্তু সে এখানে দেখে যে ধোঁয়া পরিমাণ কমেনি, বরং বেড়েছে। ম্যাথু এখানে একটি মার্কার পেন দিয়ে ধোঁয়ার সীমানা মার্ক করে দেয়, যাতে ধোঁয়া সীমানা অতিক্রম করলে জানতে পারে আসলে এই ধোঁয়াগুলো আরো কতটা বেড়েছে। এরপর ম্যাথু তার ঘরে চলে আসে। তো এখানে অনেক রাত হয়ে গেছে, তাই বৃদ্ধ দম্পতি ঘুমাতে চলে আসে। ম্যাথু অ্যানাকে বলে, ধোঁয়ার উচ্চতা আস্তে আস্তে বেড়ে চলেছে, এই একইভাবে এটা চলতে থাকলে এই ধোঁয়াগুলো আমাদের এই ফ্ল্যাটে আসতে বেশি দিন টাইম লাগবে না, আর এই জন্যই অ্যানা আর ম্যাথু অনেক চিন্তাবোধ করে। আর এদিকে ম্যাথু ছিল খুবই ক্লান্ত, তাই খুব দ্রুতই সে ঘুমিয়ে যায়। কিন্তু অতিরিক্ত চিন্তার কারণে অ্যানায়ের ঘুম আসছিল না। অ্যানায়ের পর সেই সিলিন্ডারটি নিয়ে সারাকে দেখতে চলে আসে। অ্যানা তখন দেখতে পায় সারা ক্যাপসুলের ভেতরে ঘুমিয়ে আছে। তো এরপর অ্যানা ক্যাপসুলটির ব্যাটারি পরিবর্তন করে দেয়, আর সে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। এতে করে অক্সিজেন অল্প খরচ হয়। তো এরপর দিন যখন ম্যাথু সকালবেলা ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় সেই নষ্ট পুরনো রেডিওটি সারিয়ে ফেলেছে। তবে সেই রেডিওতে একটি শো বারবার রিপিট করে চলেছে। তো এর মধ্যে সবাই বাইরে কোনো একটা বোমা ফাটার আওয়াজ শুনতে পায়। তো অ্যানা আর ম্যাথু তারপর বাইরে চলে আসে, আর দেখে তাদের বিল্ডিং থেকে একটু দূরে থাকা একটি বড় বিল্ডিং এ আগুন লেগে গেছে। এই ঘটনা দেখার পর অ্যানা ম্যাথুকে অনেকটা ভয় পেয়ে যায়। তারা এখানে ভাবতে থাকে যে বিষাক্ত ধোঁয়ার জন্যই হয়তো সবখানে আগুন লেগে যাচ্ছে। এরপর অ্যানা আর ম্যাথু সেখান থেকে তাদের ঘরে চলে আসে। তো এবার তারা সকলে সিদ্ধান্ত করে যে আমরা সবাই মিলে এখান থেকে সেই সুরক্ষিত পাহাড়ে থাকা ক্যাম্পিনে চলে যাব, একমাত্র এটা করলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। ম্যাথু বলে, দেখো যে আসলে রেস্কিউ টিম কবে না কখন আসবে সেটা আমরা কেউই জানি না, তো এর জন্যই আমাদেরকে কিছু একটা করার ট্রাই করতে হবে। এখানে ম্যাথু কে লুসিয়ান বলে, আমরা তো কোনো একভাবে সেই ক্যাম্পেইনে চলে গেলাম, তো সারাকে কি করবে? সারাকে কি ক্যাপসুল থেকে বের করে আমাদের সাথে করে নিতে পারবে? তো সারাকে তো কোনোভাবে ক্যাপসুল ছাড়া বাইরে রাখা সম্ভব না। তো ম্যাথু
লুসিয়ানকে বলে যে সারায়ের মতো রোগীর জন্য প্যারিসের হসপিটাল মেডিসিন ল্যাবে জরুরি এক ধরনের কোট রয়েছে, আর এই কোটটি পরে সে অল্প সময়ের জন্য বাইরে যেতে পারবে। তবে এই হসপিটাল ল্যাবটি প্যারিস শহরের মাঝামাঝি স্থানে নির্মিত, তো আমি আগে কখনোই এই ল্যাবটিতে গিয়ে দেখিনি। তো অন্যদিকে অ্যানা ম্যাথিউকে বলে যে আমি কয়েকবারই ওই ল্যাবে গিয়েছিলাম। তো অ্যানা ম্যাথিউকে বলে যে আমি তোমার সাথে যেতে চাই, আর এতে করে ল্যাবটিকে তারা দুজনে দ্রুত খুঁজে পেয়ে যাবে, আর এই জন্য অক্সিজেনের খরচটা অনেকটা কমে যাবে। আর দেরি না করে ল্যাবটি খোঁজার উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে। তবে এর আগে তারা সারায়ের সাথে দেখা করার জন্য তাদের ফ্ল্যাটে আসে। ম্যাথিউ আর অ্যানা বলতে থাকে যে আমাদের ওয়াকিটকি কি লুসিয়ানের কাছে আছে, সারা তোমার কোনো কিছুর প্রয়োজন হলে ওয়াকিটকির মাধ্যমে লুসিয়ানকে জানাবে। তো সারা তারপর তার মা বাবাকে বলে এই এলাকার পাশের এলাকায় আমার বন্ধু লুই থাকে, তো তোমরা একটু তাদের কোনো খোঁজ খবর নিয়ে এসো। এরপর অ্যানা ও ম্যাথিউ ল্যাব খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর পাশে থাকা রাস্তা দিয়ে ল্যাবের দিকে আগাতে শুরু করে। এর আগে অ্যানা আর ম্যাথিউ লুইয়ের বিল্ডিং এর সামনে চলে আসে, কারণ হলো সারা তাদেরকে লুইদের বাড়ির ঠিকানাটা দিয়েছিল। তবে তারা এখানে লুইদের বাড়ির গেটে তালা লাগানো দেখতে পায়, এর মানে হলো যে এই বাড়িটিতে এখন কেউ থাকে না। তাই তারা দুজনে ল্যাবের দিকে আগাতে থাকে। তবে এখানে রাস্তায় অনেক পরিমাণ ধোয়া থাকার কারণে একজন আরেকজনকে পথ হারিয়ে দেয়, আর অ্যানা ম্যাথিউকে সবখানে খুঁজতে থাকে। তবে সে কোনো জায়গাতে ম্যাথিউকে দেখতে পায় না। তবে এখানে ম্যাথিউ একটি ছোট পুকুরে পড়ে যায় আর তারপর তার সব জামা কাপড় গুলো পুরো ভিজে যায়। এরপর সে কোনোভাবে সেই পুকুরটি থেকে উঠে মৃত ব্যক্তির শরীরে থাকা কাপড় গুলো নিয়ে পরিবর্তন করে নেয়। তারপর ম্যাথিউ অ্যানাকে খুঁজতে খুঁজতে সেই ল্যাবের সামনে চলে আসে। তবে ম্যাথিউর আগে অ্যানা এখানে চলে এসেছিল, তো এখানে আসার পর তাদের আবার দেখা হয়। এরপর তারা দুজনে ল্যাবটির মধ্যে চলে যায়। তবে এখানে এসে তারা দেখে যে ল্যাবের কোনার একটি রুমে আগুন লেগে গিয়েছে। তবে এখন তাদের কাছে আগুন নিভানোর মতো অতটা সময় নেই, কারণ হলো তাদের অক্সিজেন অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাই তারা দুজনে খুব দ্রুত কোটটি আনতে চলে যায়, অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত কোটটি পেয়ে যায়। তবে কোটটি নিয়ে যখন তারা চলে যাচ্ছিল, ঠিক তখনই লেগে থাকা আগুনের জন্য বিপজ্জনক বড় অগ্নি বিস্ফোরণ ঘটে। এখানে অ্যানা এর কোনো ক্ষতি হয় না, কিন্তু ম্যাথের পুরো শরীর আগুন লেগে যায়। তো অ্যানা তড়িঘড়ি করে ল্যাবের ভেতরে থেকে আগুন নেভানোর জন্য যন্ত্র খুঁজে নিয়ে আসে। সে আগুন নেভানোর যন্ত্রের মাধ্যমে ম্যাথিউ শরীরে লেগে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এখানে ম্যাথিউ এর নিঃশ্বাস নেওয়ার জন্য অনেক প্রবলেম হচ্ছিল, কারণ হলো যে আগুন লেগে যাওয়ার জন্য ম্যাথিউ এর অক্সিজেন ক্যাপের সাথে যে পাইপ লাগানোর ছিল সেই লাইন সিস্টেমটি আগুনে ঝলসে আলাদা হয়ে যায়, আর এর জন্যই অক্সিজেন সিলিন্ডার থেকে কোনো ফিডব্যাক আসছিল না। তাই অ্যানা তখন ম্যাথিউ এর সঙ্গে তার কিছু অক্সিজেন ভাগ করে। তারা দুজনে কোনো মতে দৌড়ে সেখান থেকে ল্যাবটি এর সব থেকে উপরে ফ্লোর চলে আসে, কারণ হলো যে এখানে এখন পর্যন্ত বিষাক্ত ধোঁয়াগুলো পৌঁছাতে পারেনি। তো এখানে তারা দুজনে অল্প কিছুক্ষণ বিশ্রাম নেয়। তো বিশ্রাম নিয়ে শেষ করে তারা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ হলো যে এখানে থেকে তাদের কোনো কিছু করা সম্ভব না। তবে সেই জায়গাটি থেকে বেরিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখে যে অক্সিজেন সিলিন্ডারে তাদের প্রয়োজন মতো অক্সিজেন নেই। তাই ম্যাথিউ অ্যানাকে জানায় যে তুমি অক্সিজেন নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো, আর আমি অন্য কোনো ভাবে বা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আমি আসলে বিল্ডিং এর বিভিন্ন ছাদে থাকা রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছে যাব, তাই তুমি অক্সিজেন নিয়ে এখন চলে যেতে পারো। কিন্তু ম্যাথিউকে একা রেখে অ্যানা একদমই যেতে চাইছে না। ম্যাথিউ তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে দেখো, আমাদের সন্তানের কথা ভেবে হলেও তোমাকে বাড়িতে যেতে হবে, কারণ হলো সারার এই মুহূর্তে তোমাকে খুব জরুরি, আর আমি তো যেভাবে হোক তোমাদের কাছে চলে আসবো, আমাকে নিয়ে তুমি ভেবো না। অ্যানা তখন যাওয়ার জন্য রাজি হয়। এরপর অ্যানা ম্যাথিউকে বিদায় জানায় আর সেখান থেকে চলে যায়। অ্যানা তার সাথে করে একটি বাক্সে করে সারার জন্য সেই কোটি নিয়েছে। অন্যদিকে ম্যাথিউ বিভিন্ন বিল্ডিং এর ছাদ ধরে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। এদিকে যখন অ্যানা তাদের বিল্ডিংটির সামনে চলে আসে, ঠিক সেই সময়ই তার অক্সিজেন ফুরিয়ে যায়। তো অ্যানা জোরে একটি লম্বা শ্বাস নিয়ে নিঃশ্বাস বন্ধ করে কোনোভাবে তাদের উপরের ফ্ল্যাটে চলে আসে। তো এর পরে অ্যানা বক্সের ভেতর থেকে সেই কোটটি বের করার জন্য খোলে, তবে সে এখানে দেখে ল্যাবের বিস্ফোরণের জন্য কোটটি পুরো নষ্ট হয়ে গেছে। অপরদিকে ম্যাথিউ আস্তে আস্তে অনেক বড় একটি দালানের ছাদের উপরে চলে আসে, আর এই জায়গাটিতে ম্যাথিউ ছোট একটি ক্যাম্প দেখতে পায়। তবে এখানে কোনো মানুষজন ছিল না, কিন্তু ম্যাথিউ এখানে একটি অক্সিজেন সিলিন্ডার দেখতে পায়, যেটা ছিল সম্পূর্ণ ফুল সিলিন্ডার ভরা হতে পারে। আগে এখানে কোনো মানুষ থাকার ব্যবস্থা করেছিল। ম্যাথিউ এই জায়গাটিতে কোনো মানুষকে না দেখতে পেয়ে সেখান থেকে অক্সিজেন সিলিন্ডারটি নিয়ে চলে যায়। অন্যদিকে অ্যানা তার মেয়ের সাথে ওয়াকিটকির মাধ্যমে কথা বলছিল। এখানে সারা তার
বাবার জন্য অনেক চিন্তা করছিল। তবে তার মা এনা তাকে সব ধরনের চিন্তা করতে না করে আরো বলে, তোমার বাবা খুব দ্রুতই আমাদের কাছে চলে আসবে। তারা মা মেয়ে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিল। তো এর মধ্যেই সারা এর ট্যাবলেটের ব্যাটারি চার্জ 5% চলে আসে। তবে এখানে এনা ইচ্ছা করলেও সারা এর কাছে আসতে পারবে না, কারণ হলো এনার কাছে যথেষ্ট পরিমাণ অক্সিজেন নেই, যেটার মাধ্যমে গিয়ে সারা এর ক্যাপসুলের ব্যাটারি বদলে দেবে। এখানে যেটাই হোক, সারা তো আমার নিজের সন্তান, আর কোনোভাবে মা তার সন্তানের বিপদে চুপ থাকতে পারে না। আর এনা সেখানে দেরি না করে জোরে শ্বাস নিয়ে সারা এর ঘরে চলে আসে। অপরদিকে ক্যাপসুলের ব্যাটারি চার্জ 1% চলে এসেছে। তবে সারা এখানে তার মাকে অক্সিজেন ছাড়া দেখতে পেয়ে সারা তার মাকে দ্রুতই উপরে চলে যেতে বলে। এখানে এনা ব্যাটারি চেঞ্জ করা নিয়ে বিজি ছিল। ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেলে এনা দ্রুত সারা এর থেকে উপরে চলে যায়। আর অল্প কিছুক্ষণ পর সারা এর বাবা তার কাছে চলে আসে, আর ম্যাথিউ সারা এর থেকে তার মায়ের ব্যাপারে জানতে চায়। সারা তার বাবাকে বলে মা ব্যাটারি পরিবর্তন করে দিয়ে উপরে চলে গেছে। আর এখানে সারা তার মাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, কারণ হলো যে সে এখন পর্যন্ত জানতে পারেনি সারা এর মা আসলে উপরে যেতে পারছে কিনা। ম্যাথিউ তাড়াহুড়ো করে এনাকে খুঁজতে উপরে চলে যায়। তবে এখানে ম্যাথিউ দেখে যে এনা সেই ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে আছে, আর ম্যাথিউ বুঝে যায় যে এনা হয়তো মারা গিয়েছে, কারণ হলো এনার কাছে অক্সিজেন ছিল না আর এই জন্য সে মারা গেছে। ম্যাথিউ এতে করে অনেক আঘাত পায়। আর এখানে ম্যাথিউ নিজেকে খুব বেশি অসহায় মনে করে, কারণ হলো যে ম্যাথিউ এনাকে অনেক পরিমাণ ভালোবাসে। অন্যদিকে সারা ম্যাথিউকে ফোনে তার মায়ের ব্যাপারে জানতে চায়। ম্যাথিউ সারাকে বলে, তোমার মা মারা গিয়েছে সোনা। আর এই কথা শোনার পর সারা অনেক অসহায় হয়ে পড়ে। এর পরদিন ম্যাথিউ বাইরে এসে লক্ষ্য করে সে বিষাক্ত ধোঁয়ার উচ্চতা আরো অনেকটা বেড়ে গেছে। এর মানে হলো তারা সবাই এখানে আর বেশি দিন পর্যন্ত এই ঘরে বাস করতে পারবে না। তো এরপর ম্যাথিউ লুসিয়ারকে জানায় যে আমি সারা এর জন্য আরেকটি কোর খুঁজে আনতে যাচ্ছি, আর আমি ফিরে আসার সময় দুটি অক্সিজেন জোগাড় করে নিয়ে আসবো। এরপরে আমরা সকলে একসাথে সেই ক্যাম্পেইনে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো, কারণ হলো যে এই ঘরে আর বেশি দিন থাকলে আমরা সবাই মিলে মারা যাব। লুসিয়ান এখানে ম্যাথিউকে জানায় যে আমাদের জন্য তোমার কষ্ট করে কোট আনতে হবে না, তুমি কোনোভাবে সারা এর জন্য একটি কোট নিয়ে আসো, আমরা আমাদের জীবন অনেকটা হ্যাপি ছিলাম, আর এই কতগুলো বছর ও সময় দিন আমরা খুব সুখে শান্তিতেই চালিয়ে নিয়েছি। আর যাই হোক, আমরা আমাদের লাইফের সব রকম সুখ অর্জন করতে পেরেছি, তো এখন আমরা একসাথে মৃত্যুবরণ করতে চাই। এরপর লুসিয়ান কোলিটের হাতটি শক্ত করে ধরে, আর তারা দুজনে তাদের চোখগুলোকে বন্ধ করে নেয়। এর মধ্যেই বারান্দা দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো তাদের ঘর পুরো ব্লক করে ফেলে, ধোঁয়ার জন্য তারা সেখানে মৃত্যুবরণ করে। অন্যদিকে সারা তার বাবাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ছিল, আর সেখানে সারা ওয়াকি টকির মাধ্যমে তার বাবার সাথে কানেক্টেড হওয়ার অনেক ট্রাই করছিল, কিন্তু এতে করে কোনো কাজ হয় না। এর মধ্যে সারা ভাবে যে তার রুমের মধ্যে কোনো লোক এসেছে। অন্যদিকে ম্যাথিউ কে আবার দেখি, ম্যাথিউ অ্যাক্সিডেন্ট করার ফলে মাথায় অনেক আঘাত পেয়েছে, আর সে তার দুই পায়ে অনেক আঘাত পেয়েছে, আর এই আঘাতের জন্য সে ভালোভাবে হেঁটে সামনের দিকে আগাতে পারছিল না। তারপরেও ম্যাথিউ হাল না ছেড়ে উঠে দাঁড়ানোর ট্রাই করে। তো ঠিক সেই সময় কিছুটা দূর থেকে দুজন মানুষকে দেখতে পায়। এখানে ছিল সারা আর তার দুই বন্ধু। সারা দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে, আর এখানে ম্যাথিউ সারাকে বাইরে অবস্থায় দেখতে পেয়ে অনেক অবাক হয়ে পড়ে, কারণ সারা জন্ম নেবার পর সময় থেকে কোনোদিনও বাইরের আলো দেখতে পায়নি। তো সারা এখানে তার বাবাকে বলে, এই বিষাক্ত ধোঁয়াগুলো আমার দেহে কোনোরকম ক্ষতি করতে পারবে না, এর মানে সারাকে যে রোগটি দ্বারা ইনফেক্টেড রয়েছে এই রোগটির জন্য এই বিষাক্ত ধোঁয়াগুলো এই সকল মানুষদের উপর কোনোরকম ক্ষতি করতে পারবে না। আর এই ব্যাপারগুলো তার বন্ধু নুই তাকে বলেছে। এগুলো জানার পর ম্যাথিউ অনেক খুশি হয়ে যায়, কারণ হলো তার মেয়ে এখন বাইরের জগৎগুলো সম্পর্কে জানতে পারবে, ঘুরে ঘুরে উপভোগ করতে পারবে। এই ট্র্যাজেডির পর অনেকগুলো দিন চলে যায়, আর আমরা আবার সারাকে দেখি। সারা তার বন্ধু নুই সহ অন্য সব বন্ধুদের বাইরের একটি শস্যফুল ক্ষেতে মধ্যে প্রাকৃতিক ছোঁয়া উপভোগ করছে। অন্যদিকে আমরা আবার ম্যাথিউকে দেখি। তো ম্যাথিউ এখানে প্রায় সুস্থ হয়ে উঠেছে। তবে এখানে সারার ক্যাপসুলটিতে তার বদলে এখন তার বাবা থাকছে। এখানে আসলে সবকিছুই যেন উল্টোপাল্টা হয়ে গেছে। তবে এখানে অল্প কিছুদিন পর দেখা যাচ্ছিল আস্তে আস্তে সেই বিষাক্ত ধোঁয়াগুলো কমতে শুরু করেছে, আর যে সব মানুষগুলো ক্যাম্পেইনে থাকতে পেরেছিল তারা আবার নতুন করে বাড়িতে আসতে শুরু করে দিয়েছে, আর মনে হচ্ছে পুরো পৃথিবী যেন আবার নতুন করে জন্ম নিচ্ছে। প্রকৃতিও নির্মমতা দেখাতে পারে। সে আসলে মানুষ কোনো ভয়ানক পরিস্থিতি এর মধ্যে কোন ফেলে দেবে সেটা মানুষ কোনোভাবেই বুঝতে পারবে না। আর এর মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়।